সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রিনাস ফ্যামিলি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আমি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার এই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন হ্যাঁ পেঁয়াজ বেরেস্তা যে পেঁয়াজ বেরেস্তা ছাড়া আমরা পোলাও বিরিয়ানি রোস্ট আরও কত মজার মজার খাবার কথা চিন্তাই করতে পারি না কিন্তু এই পেঁয়াজ বেরেস্তাটা যদি সঠিকভাবে না বানানো হয় তাহলে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায় তাই আমি আজকে আপনাদের দেখিয়ে দেব কুরকুরে মুড়মুড়ে কিভাবে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা বানানো যায় চলুন তাহলে রান্নাটা শুরু করি প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা একটু গরম হলে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের তেল ঢেলে দেব তেলটা এরকম পর্যায়ে ঢালতে হবে যেন আমি যতটুকুই পেঁয়াজ দিই না কেন পেঁয়াজগুলো সব যেন তেলের মধ্যে ডুবে যায় অল্প তেলে কখনোই পেঁয়াজ বেরেস্তা ভালো হয় না আর তেলটা আমি পুরো গরম করবো না মিডিয়াম একটু গরম হলেই আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব আমি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি এখন আমার তেলটা মিডিয়াম গরম হয়েছে এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো তেলের মধ্যে দেওয়ার পরেই বুঝতে পারছেন যে আমার তেলটা ঠিক কতটুকু গরম হয়েছে বেশি গরম তেলে দিতে গেলে তাহলে পেঁয়াজের উপরের কালারটা পড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই এরকম গরম তেলেই দেওয়াটা ভালো এখন আমি একটি খুচুন দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো ছড়িয়ে দিয়েছি এখন আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি পেঁয়াজগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি এই সময় চুলার আঁচটা হাই হিটে থাকতে হবে কারণ পেঁয়াজের ভিতরে একটা এক্সট্রা পানি আছে তাই হাই হিটে জাল করে এই পানিটা একটু শুকাতে হবে এই সময় যদি লোয়াচে দেন তাহলে পেঁয়াজটা গলে যাওয়ার ভয় থাকে আমি হাই হিটে দিয়ে এখন বারে বারেই উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যেন সব দিক সমানভাবে হয় যখন পেঁয়াজের কালারটা দেখবেন এই যে কিনারে এগুলো লাল হয়ে গেছে তখন চুলার আঁচটা মিডিয়ামে করে দিবেন এখন আর হাই হিটে রাখবেন না তাহলে আবার বেশি পুড়ে যাবে যখন এই অবস্থায় চলে আসবে তখন অবশ্যই জালি চামচ দিয়ে নাড়াচাড়া করবেন কারণ এই সময় এক মিনিট এদিক ওদিক হলেই আপনার পেঁয়াজ বেরেস্তাটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে তাই এখন নাড়ার উপরেই রাখতে হবে আর জালি চামচ আর যেই পাত্রটায় উঠাবেন সেইটাও রেডি রাখতে হবে এখন আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে এখন আমি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি এখন কিন্তু আমার চুলা জালটা লো মিডিয়ামে করে দেওয়া আছে এখন আর হাই হিটে রাখাই যাবে না লো মিডিয়ামে করে এখন আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সবগুলো যেন একরকম সুন্দর হয়ে পারফেক্ট একটা পেঁয়াজ বেরেস্তা হয়ে যায় আমি যে পাত্রটা উঠাবো সেটার মধ্যে আমি টিস্যু বিছিয়ে রেখেছি যেন অতিরিক্ত তেলটা শুষে যায় আমার পেঁয়াজ ব্যস্তাটা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব এভাবে তেল ঝরিয়ে আমি টিস্যুর উপরে রেখে দিচ্ছি আমার পেঁয়াজ ব্যস্তাটা হয়ে গেছে এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলে এটা অনেকক্ষণ মুচমুচে থাকে আর তৈরি হয়ে গেল আমার পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা আমার এই পদ্ধতিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাকে কমেন্ট সেকশনে উত্তর জানাবেন সবাইকে